এটি হলো বাংলা খবরের চ্যানেল। আপনাদের এলাকায় নতুন নতুন খবর নিয়ে এলো খবর 48 ঘন্টা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর চম্পাহাটির সাউথ গড়িয়ায় বন্দ্যোপাধ্যায় পরিবারের এবছরের দুর্গাপুজো 257 বছরের পদার্পণ করেছে। এই পুজোর সাবেকিয়ানা মতেই পুজো হয়। ব্রিটিশ আমলে এই পুজো দেখার জন্য লর্ড হেস্টিংস স্বস্তিক বারুইপুর থানার অন্তর্গত সাউথ গড়িয়া বন্দ্যোপাধ্যায়ের পরিবারের দুর্গা প্রতিমা দর্শন করেছেন এবং উপভোগ করেছেন। এই সম্বন্ধে বন্দ্যোপাধ্যায় পরিবারের এক সদস্য তার প্রতিক্রিয়া শুনুন। এই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই সাউথ গড়িয়ায় আমাদের জমিদার বন্দ্যোপাধ্যায় পরিবারের এই পুজোটা 357 বছর ধরে চলে আসছে। এই পুজোর সূচনা করেছেন রাজকিশোর বন্দ্যোপাধ্যায়, যিনি আমরা এর আগে দক্ষিণ বারাসাতে আমাদের জমিদারি ছিল, সেখান থেকে আমরা পরবর্তী সময় তিনি এই সাউথ গড়িয়ায় জমিদারি পত্তন করে এখানে চলে আসেন এবং এখানে এসে জমিদারি পত্তন করেন। করার পরে এখানে জমিদার বাড়ি তৈরি করেন। তিনি নবাবের খাজাঞ্চি ছিলেন এবং পরবর্তী সময়ে এই জমিদারি পত্তন করার পরে 1665 খ্রিস্টাব্দে এখানে ওই পুজোটিকে পুনরায় শুরু করেন। পরবর্তীকালে তারই উত্তর পুরুষ জমিদার যদুনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি ব্রিটিশের চিফ রেভিনিউ অফিসার, আচ্ছা কালেক্টর ছিলেন এবং চিফ রেভিনিউ অফিসার ছিলেন, অনারারি ম্যাজিস্ট্রেট, তিনি এই জমিদারিকে আরও শ্রীবৃদ্ধি ঘটান এবং আরও সংযোজন করেন এবং তিনি এই পুজোটিকে আরও সমৃদ্ধ করে তোলেন এবং সেই থেকেই আজও পর্যন্ত পুজোটি চলে আসছে। যেহেতু তিনি ব্রিটিশের ম্যাজিস্ট্রেট ছিলেন এবং চিফ রেভিনিউ অফিসার ছিলেন, সেই কারণে ওনার সঙ্গে প্রচুর বহু সাহেবদের বড়লাট তৎকালীন ভাইসরয় ইত্যাদি তাহাদের সঙ্গে যোগাযোগ ছিল। আমাদের এখানে এই পুজোতে তৎকালীন সময়ে লর্ড বারেন হেস্টিংস স্বস্তিক এই পুজোয় উপস্থিত হয়েছেন এবং এছাড়া আরও বহু সাহেবরা এসেছেন। মথুরমোহন বিশ্বাসের সঙ্গে, রানী রাসমণি পরিবার মথুরমোহন বিশ্বাসের সঙ্গে এই জমিদার পরিবারের যদুনাথের একটি যোগসূত্র ছিল এই জমিদারি সূত্রে, তারাও পদার্পণ করেছেন। আজও পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্পর্শিত টেবিল আমাদের বৈঠকখানার ঘরে রয়েছে। এইভাবে চলে আসছে পুজোটা আজও পর্যন্ত 357। হ্যাঁ,
যেরমভাবে শুরু করে গেছেন আমাদের পূর্বপুরুষ ঠিক সেমভাবে চলে আসছে। এবং যোজনাথ বন্দ্যোপাধ্যায় তিনি যা জমিদারি এবং সম্পত্তি যা উনি স্থাবর অস্থাবর যা উপার্জন করেছেন তার উনি একটি অংশ একটি ভাগ সিংহভাগ দেবত্ব এই ঠাকুরের নামে স্টেট ট্রাস্ট করে দিয়ে যান। সেই স্টেট ট্রাস্ট থেকে আজও পুজো হয়, এইভাবে চলে আসছে। আমরা তার উত্তর পূর্ব পূর্ব বংশধর হিসেবে এটাকে মেনটেন করে যাচ্ছি আজও পর্যন্ত। না আমাদের সবাই বাইরে থাকে, কিন্তু আমরা এই দেশের কিছু এইগুলোকে বজায় রাখার জন্য স্টেটটা বজায় রাখার জন্য এই পুজো ১২ মাসে ১৩ পার্বণ মেনটেন করার জন্য দুর্গা পুজো দোল এগুলো করার জন্য আমরা এখানে কিছু আমরা থাকি এবং আমাদের সকলেই কলকাতায় থাকে এবং পুজোর সময় সকলে আসে, আমাদের যারা আছেন সকলেই আসেন।